শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গতবারে আমরা সার্ভিস পেজের মার্কআপ করেছি, আজকে আমরা সার্ভিস পেজের স্টাইলিংটা করে ফেলবো। তো স্টাইলিংটা খুব একটা কঠিন না, আমরা জাস্ট শুরু করে দিই। অর্থাৎ আমরা এখন প্রথমে নিব হচ্ছে বর্ডারটা। এখানে আমি প্রতিটার আইকনের ব্যাকগ্রাউন্ড দেই নাই, এই জন্য এটা আসেনি, অসুবিধা নাই, আমরা দিয়ে দিব। বর্ডার 1 পিক্সেল সলিড এটা দিয়ে দিলাম, এবং এটা এখন আমরা দিয়ে দিব। তো এটার একটা বর্ডার রাইট হবে, এটা আমি নিয়ে নিলাম। এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পজিশন রিলেটিভ, এবং সার্ভিস আইকন যেটা এটাকে পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, উইড 30%, অর্থাৎ আমরা এখানে পার্সেন্টেজে এটাকে দিয়ে দিব 25%, হাইট 100%, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড, বর্ডারটা আমরা দিয়ে দিলাম। এখন এর মধ্যকার যে আইকন আছে সেটাকে আমরা যেটা করব পজিশন অ্যাবসোলিউট ওই পজিশন রিলেটিভ যেটাই হোক, আচ্ছা আমরা এটাকে প্যাডিং লেফট 30% এটাকে দিয়ে দিলাম, যাতে আমাদের এখানে প্যাডিংটা চলে আসে। আচ্ছা আমরা 25% দিব, আমরা কারণ টোটালটাকে যেহেতু প্যাডিং দিব সেহেতু 25% দিলাম। এখানে যেহেতু আমরা একটা ডিপ নিয়ে নিয়েছি অলরেডি প্যাডিং দেওয়ার জন্য, তো এখানে প্যাডিং 10 পিক্সেল দিয়ে শুরু করি, 15 পিক্সেল থাকলে এনাফ। আচ্ছা তারপরে হচ্ছে এটাকে টেবিল টেবিল সেল যেটা, অর্থাৎ টেবিল যেটা ডিসপ্লে টেবিল, হাইট 100%, উইড 100%, আর টেবিল টেবিল সেলকে যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে টেবিল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডল, এবং টেক্সট অ্যালাইন সেন্টার উইড 100% রাখবো, আর ফন্ট সাইজ 30 পিক্সেল বা আইকনটার সাইজ অনুযায়ী 35 পিক্সেল রাখি, ওকে। আর টোটাল স্টক সার্ভিস বক্স এইটার মার্জিন বটম 30 পিক্সেল মার্জিন বটম দিলাম। এটা মেবি একটা শ্যাডো আছে, সেটা হচ্ছে হোভারে, তো আমরা হোভারে শ্যাডোটা দিব। আর লোগোটা দেখেন, এখানে আইকনের কালার চেঞ্জ হচ্ছে, এটা আসলে ফন্টাসম হবে, এখানে একটা প্রিমিয়াম আইকন ইউজ করা আছে যেটা আমরা ইউজ করব না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা সার্ভিস আইকনের ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা বের করি, এইটার এটার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু খেয়াল করে দেখি, ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে এটা আপলোড আইকন হবে না, এখানে হবে হচ্ছে বক্স ব্যাকগ্রাউন্ড, এই কারণে আমাদের দুইটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে, সেই জন্য আমাদের ওই আগের কনফ্লিক্টটা হয়েছিল। যাই হোক, আমরা সিএসএস করে ফেলি, পরে আমরা রিফ্রেশ দিয়ে এটাকে ঠিক করে নিব। তো সার্ভিস আইকন যেটা হবে সেটার হচ্ছে পজিশন অ্যাবসোলিউট তো আছে, এটা জেড ইন্ডেক্স 1 দিয়ে রাখেন, এবং এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা আমরা বিফোর আফটার দিয়ে নিয়ে আসবো, যাতে আমরা অপাসিটি করলে এটা কমে যায় এবং হালকা করে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। এটা হচ্ছে আমরা আফটার পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, উইড 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড আমরা এটা দিয়ে দিয়ে রাখবো যেটা বলেছিলাম, কন্টেন্ট এটা জেড ইন্ডেক্স -1, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা উপরে আসবে। আর ফন্ট সাইজ বা বাকিগুলো কিন্তু ঠিকই আছে, এখন শুধু আমাদের এইটাকে ঠিক করতে হবে, অর্থাৎ এর ভেতরে যে ব্যাকগ্রাউন্ড এবং যেটাতে ইমেজ আইকন ব্যবহার করা আছে সেটার একটা ম্যাক্সিমাম উইড দিতে হবে, অর্থাৎ সার্ভিস আইকন ইমেজ যদি থাকে সেটার ম্যাক্স উইড আমরা এখানে দিব যে 30 পিক্সেল বা যতটুকু আমাদের আইকনের সাইজ, তো আমরা একটু বড় করে দিই, অর্থাৎ 50 পিক্সেল। অর্থাৎ এখানে তো ইউজার আইকন ইউজ করবে, আমরা জাস্ট ইমেজটা ইউজ করে দেখলাম, যে বড় ইমেজ যদি ইউজার ভুল করে ইউজ করে ফেলে সেটা ঠিক থাকবে। আচ্ছা সার্ভিস বক্স হোভার, অর্থাৎ আমরা সার্ভিস বক্স একটাকে হোভার করে নিই, ধরেন এটাকে হোভার করে নিলাম, এখন এখানে আমরা দিতে পারি হোভার বক্স শ্যাডো 0 0 10 পিক্সেল, আমরা এখানে দিই F1 F1 F1, একটা হালকা একটা কালার, 10 পিক্সেলের জায়গায় আপনি এখানে দেন 50 পিক্সেল। তারপরে এটা একটু দেখে আসেন, এখানে একটু নিচের দিকে বেশি, উপরের দিকে কম,
সেক্ষেত্রে আমরা এখানে নিচের দিকে বেশি দেওয়ার জন্য এটাকে 50 না দিয়ে এখানে 30 দেই, এবং কালারটা আর একটু গাঢ় দেই, যে F9 F9 F9। আচ্ছা, এটা তো আরো হালকা হয়ে গেল। আচ্ছা, আমরা আরেকটু ডান দিক থেকেও নিয়ে আসি, যে আচ্ছা ডান দিক থেকে হবে না, ডান দিক থেকে 0ই হবে। ওকে, 10 পিক্সেল, এটার হচ্ছে 20 পিক্সেল। তাহলে এখন দেখা যাচ্ছে একটা হোভার আমাদের এখানে হয়েছে। তো এখন এটাকে হোভার করলে এটাও চলে আসবে, কিন্তু এটা হালকা করে আসছে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা ট্রানজিশন দিতে হবে, ট্রানজিশন পয়েন্ট 2s। সেক্ষেত্রে এখন এই যে হালকা করে যে যে বক্স শ্যাডোটা আসছে, এটা এখন ঠিক আছে। তাই আমি এখন এটাকে রিফ্রেশ দিই। এখন যদিও আমাদের এটা আমরা হোভার করিনি, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসেনি, আমরা সিএসএস এ গিয়ে আগে দিয়ে দেই। তো আমরা কি এখান থেকে সিএসএস কল করেছিলাম, সেটাকে ওপেন করি, স্টক টুল কিট, এখানে একদম শেষে আমরা সিএসএস টা দিয়ে দিই, আর একটু মেটা রিফ্রেশ দিই। অর্থাৎ আমাদের এটা হোভার ঠিক আছে। এখন এখানে যাই গিয়ে এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা এখন শো করাতে হবে। তা আমি এটাকে হোভার করে নিই, অর্থাৎ এটাকে হোভার করে নিলাম। এখন আমরা এই যে হোভার হলে যে আইকনের আফটার, সেটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, কি কালার হবে সেটা যদি একটু দেখে আসতেছ, অর্থাৎ অবশ্যই সেটা আমাদের থিম কালার হবে, সেটা দেখার বিশেষ দেখার দরকার নেই, এটা থিম কালারই দিতে হবে। অন্য দুটা কালার ইউজ করলে আমাদের থিম অপশনে পরবর্তীতে সমস্যা হবে। তো আমরা এখানে দিলাম স্টক সার্ভিস বক্স হোভার স্টক সার্ভিস আইকন আফটার ব্যাকগ্রাউন্ড কালার, এইটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, অপাসিটি, অপাসিটি আমরা দিব 0.5, অর্থাৎ 0.5 বেশি হয়ে 0.9, 0.8, আচ্ছা 0.8 থাকলো। এবং আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, অপাসিটি দিলাম হোভারে। এরপরে হচ্ছে আমরা হোভার করলে সার্ভিস আইকন যেটা, অর্থাৎ সার্ভিস আইকনের মধ্যে আই ক্লাস এফ এ বা সার্ভিস আইকন টোটালটারই কালার হবে সাদা, তাহলে এটা মানে সাদা কালার দেখা যাবে। তো সেক্ষেত্রে হোভার করলে এরকম আসছে। তো এখন হোভার করলে যে আস্তে অ্যানিমেটেড হয়ে আসবে, সেই জন্য আমরা কি করব, যাকে আমরা আফটার করেছি অর্থাৎ সেখানেই ট্রানজিশন 0.3s, খেয়াল করেন এখন কিন্তু সুন্দর করে হোভার হচ্ছে। তো তাহলে এখন আমরা যাই, যেই যেই সিএসএস গুলো আমরা নতুন করে দিলাম, শুধুমাত্র সেই সিএসএস গুলো আমরা এখানে নিয়ে নিব। তাহলে এখন আমাদের সার্ভিস সেকশন যেটা, সেটা হয়ে গেল। এখন এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে প্যাডিংটা, অর্থাৎ প্যাডিংটা আমরা ঠিকঠাক এখানে দিতে হবে। প্যাডিং দিতে হলে খুব সহজে এখান থেকে যেই রোটাতে আপনি প্যাডিং দিতে চান, সিম্পলি সেই রোতে গিয়ে এখানে মেপে আপনি প্যাডিং দিতে পারেন। যেমন এখানে 80 পিক্সেল, সেক্ষেত্রে আমরা দিলাম 90 পিক্সেল, 90 পিক্সেল। তো খেয়াল করেন এখানে কিন্তু শেষেরটাতে 90 লাগবে না, কারণ এখানে 30 অলরেডি আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই 30টা কমাই দিব, সেক্ষেত্রে আমরা দিব এখানে 60। তো সেকশন প্যাডিং এর জন্য আমরা HTML CSS এ প্যাডিং দিতাম, কিন্তু এখান থেকে রো এর অপশনে গিয়ে আপনি প্যাডিং মার্জিন বলেন যা ইচ্ছা তা এখানে দিতে পারবেন। তো সেই জন্যই আমাদের এখানে কোনো এরিয়া নেওয়ার প্রয়োজন নেই প্যাডিং দেওয়ার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের এই সেকশনটা হলো। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটু প্যাডিং বা মার্জিন দরকার, সেক্ষেত্রে আপনি এখানে যেতে পারেন, এখানে গিয়ে আপনি এখান থেকে যেটা মার্জিন দিতে যাচ্ছি সেক্ষেত্রে মার্জিন এখানে দেয় যে 40 পিক্সেল, এখানে মার্জিন, সেক্ষেত্রে আপনি যে কোনো কলামের চাইলে এডিট করে মার্জিন দিতে পারবেন। তাহলে এখানেও মার্জিন হয়ে গেল। মেইনলি এভাবে ভিজুয়াল কম্পোজার দিয়ে বিল্ড করতে হবে এক একটা সেকশন। তো আমরা এখানে সার্ভিস সেকশনটা যেটা করলাম, যে নিজেরা নিজেদের মতো বিল্ড করে নিলাম, বিল্ড করে নিয়ে তারপরে এখানে দিলাম। তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখানে একটা স্ক্রল বার আসছে, কেন আসছে এটা আমি বলবো, এটা ভিজুয়াল কম্পোজারের একটা ছোট্ট একটা বাগ, এটাকে আমরা একটা সিএসএস দিয়ে ফিক্স করতে পারি। তো তার আগে আপনারা সার্ভিস সেকশনটার
কন্টেন্ট চেঞ্জ করেন, চেঞ্জ করে এখানে যেভাবে আমি করলাম ওইভাবে দিয়ে দেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।